আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছটি খুবই উপকারী এবং খুবই কার্যকারিতা। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি তৈরি করেছি বিবাহিত অবিবাহিত ভাইদের জন্য। বিবাহিত ভাইদেরকে বলবো, আপনাদের যৌন শক্তি কমে গেছে, লিঙ্গ একেবারে দাঁড়ায় না, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, ঢুকানোর সাথে সাথে বীর্য বেরিয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে এই গাছের সাথে পরিচয় করে দেব এবং এই গাছ দ্বারা আপনারা হারানো যৌন শক্তি ফিরিয়ে আনতে পারবেন। খুবই উপকারিতা একটি গাছ এবং খুব শক্তিশালী একটি গাছ। বন্ধুরা, এই মহামূল্যবান ঔষধি গাছটি আপনারা বাংলাদেশের প্রত্যেক জেলাতেই পাবেন এবং আপনার বাড়ির আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন। এত শক্তি, এত ক্ষমতা গাছের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, আপনারা না খেলে এর কার্যকারিতার বিষয়ে জানতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা গাছটি খুঁজে বের করুন। বন্ধুরা, যাহারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনার সুন্দর হাতটি দিয়ে, সুন্দর একটি আঙুল দিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে গাছটি কীভাবে আমি সংগ্রহ করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের উপকার হবে, নিয়মটি জানতে পারবেন। যাদের উত্থানজনিত সমস্যা, লিঙ্গ একেবারে দাঁড়ায় না, লিঙ্গের রগ ঢিলা হয়ে গেছে, স্ত্রীর কাছে এক মিনিটের বেশি থাকতে পারেন না, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা এই গাছটি সংগ্রহ করে খাবেন। এই গাছটি অনেক খোঁজাখুঁজির পর আজকে আমি পেলাম, আমি আমার জন্য সংগ্রহ করতেছি। খুব শক্তিশালী একটি গাছ এই গাছটি। আপনারা যেখানেই খুঁজে পাবেন সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে গাছের শিকড়টুক চিবিয়ে খেয়ে ফেলবেন, দেখবেন আপনার শরীরে প্রচণ্ড শক্তি হবে, শরীরের দুর্বলতা কেটে যাবে, বীর্য তৈরি হবে, বীর্য আঠার থেকেও বেশি ঘন হবে। এত শক্তি, এত ক্ষমতা এই গাছের ভিতরে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকার হবে এবং নিয়মটি জানতে পারবেন। ইতিমধ্যে যাহারা চিকিৎসা করে কোনো ফলাফল পাননি, আপনাদেরকে বলবো আপনারা শুধু এই গাছটি সংগ্রহ করুন, খুঁজে বের করুন এই গাছটি। এই গাছটি যদি আপনারা খুঁজে বের করতে পারেন, আপনাদের হারানো যৌন শক্তি আপনারা ফিরে পাবেন। ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, এক ফোঁটা পানিও বের হবে না। যদি নিয়ম মেনে গাছটি সংগ্রহ করে খেতে পারেন, আপনাদের আর কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না। এত শক্তি, এত ক্ষমতা এই গাছটির ভিতরে। বন্ধুরা, আপনারা বিশ্বাস করে গাছটি খুঁজে বের করে খেয়ে নিন, তারপরে দেখুন এর উপকারিতা। সঙ্গিনীর কাছে হয়ে যান বীর পুরুষ, সঙ্গিনী বিছানা ছেড়ে পালাবে যদি এই গাছের শিকড় আপনি নিয়মিত খেতে পারেন, বিশ্বাস করেন আর বা নাই করেন। আমি আপনাদেরকে বলবো শুধু এই গাছটি সংগ্রহ করুন। বিবাহিত ভাইদেরকে বলবো, আপনারা যদি এই গাছটি সংগ্রহ করে খেতে পারেন নিয়মিত, আপনাদের আর কখনোই স্ত্রীর কাছে লজ্জাবিত হবে না। স্ত্রী আপনার লিঙ্গ দেখলে ভয় পাবে, বিছানা ছেড়ে পালাবে। ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, একটু নরম হবে না, এত শক্তি হবে আপনার শরীরে, 10টি ঘোড়ার সমান শক্তি পাবেন, সিংহ পুরুষ হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা শুধু এই গাছটি খুঁজে বের করুন, খুঁজে বের করে আপনারা খেয়ে যান, আপনাদের যৌন শক্তি 4 গুণ বাড়বে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই গাছ। এই গাছটি যদি নিয়মিত খেতে পারেন, আপনাদের হারানো যৌন শক্তি ফিরে পাবেন। বন্ধুরা, বিশ্বাস করে গাছটি সংগ্রহ করে গাছের শিকড় খান। কীভাবে খাবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কীভাবে সংগ্রহ করবেন সমস্ত বিষয় আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে আরও মানুষের কাছে পৌঁছাবে, মানুষের উপকার হবে। এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমার এই চ্যানেলটি শুধু ঔষধি গাছগাছড়ার ভিডিও বানিয়ে থাকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মধুমতি ব্লগ চ্যানেলটি একটু ঘুরে আসবেন।
আপনাদের উপকার হবে, যাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা মধ্যমতি ব্লগ চ্যানেলটিতে একটু ঘুরে এসে এই গাছগুলা সংগ্রহ করে খাবেন, আপনাদের উপকার হবে। প্রাকৃতিক উপায়ে আপনাদের জনশক্তি আপনারা বাড়িয়ে নিন। বন্ধুরা, এই গাছের পাতাগুলো আপনারা শাক রান্না করে খেতে পারেন। এই গাছ দ্বারা একাধিক রোগের চিকিৎসা করা হয়, একাধিক রোগ ভালো হয়। আমি আপনাদেরকে একটি রোগের কথাই বলবো, যাদের যৌনশক্তি কমে গেছে, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়মটি জেনে গাছটি সংগ্রহ করে খাবেন। বেশি কথা বলে ভিডিওটি লম্বা করব না, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি নিয়মটি এখন আপনাদেরকে জানিয়ে দেব, মনোযোগ সহকারে শুনুন। আপনারা এই গাছটি খুঁজে বের করে সপ্তাহে যে কোনো দিন সংগ্রহ করবেন, তবে অবশ্যই দুপুর 12টা সময় হতে হবে। দুপুর 12টার সময় আপনারা গাছের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে নিঃশ্বাস বন্ধ রেখে গাছ সংগ্রহ করবেন। ভিডিওতে লক্ষ্য করে দেখতে পারবেন আমি কীভাবে গাছ সংগ্রহ করতেছি, আপনারা ঠিক একই নিয়মে গাছ সংগ্রহ করবেন। বন্ধুরা, নিয়মটি আবার শুনুন, সপ্তাহে যে কোনো দিন আপনারা গাছটি সংগ্রহ করতে পারবেন, তবে অবশ্যই দুপুর 12টার সময় হতে হবে। দুপুর 12টার সময় গাছের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে নিঃশ্বাস বন্ধ করবেন, পশ্চিম দিক ঘুরে বিসমিল্লাহ বলে নিঃশ্বাস বন্ধ করে টান দিয়ে উঠিয়ে ফেলবেন। এই যে দেখুন আমি উঠিয়েছি, ঠিক এইভাবে গাছটি আপনারা উঠাবেন, অবশ্যই নিঃশ্বাস বন্ধ করে গাছটি উঠাবেন, উঠালে আপনাদের কাজ হবে। আর যদি নিঃশ্বাস বন্ধ করে না উঠান, কোনো কাজই আসবে না। এজন্য আমি যেভাবে বলবো ঠিক এইভাবেই গাছটি সংগ্রহ করবেন। অবশ্যই গুরুজির অনুমতি নিবেন, গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুমতি হয়ে যাবে। আপনারা যে কোনো গাছ সংগ্রহ করবেন গুরুজির অনুমতি নিয়ে করবেন, গুরুজির অনুমতি ছাড়া গাছ সংগ্রহ করলে কোনো কাজই আসবে না। এজন্য আপনাদেরকে বলতেছি আপনারা মধ্যমতি ব্লগটি একটু ঘুরে আসুন, ঘুরে এসে গুরুজির অনুমতি নিয়ে আপনারা গাছ সংগ্রহ করে খান, আপনাদের উপকার হবে। এত শক্তি এত ক্ষমতা এই গাছের ভিতরে। বন জঙ্গলের রাস্তার পাশে জন্মে আছে যে গাছটি, এই গাছটির উপকারিতা আমরা কেউ জানি কেউ জানি না। এজন্য আজকে গুরুজির কাছ থেকে শোনার পর জানার পর আমি আমার জন্য গাছ সংগ্রহ করতেছি এবং আপনাদের মাঝে ভিডিও করে দিতেছি, আপনাদের যাতে উপকার হয়। আপনারা গাছটি সংগ্রহ করে খাবেন, অবশ্যই নিয়ম মেনে সংগ্রহ করে খাবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। এই গাছটি শিকড় সংগ্রহ করে যদি খেতে পারেন, আপনাদের লিঙ্গ লোহার মতন শক্ত হবে, বীর্য হবে আঠার মতন ঘন, ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, এক ফোঁটা পানিও বের হবে না, ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন। প্রতি রাতে 5 থেকে 6 বার মিলন করবেন, আপনাদের একটুও নরম হবে না, লিঙ্গ লোহার মতন শক্ত থাকবে, প্রচণ্ড শক্তি এই গাছটির ভিতরে। এজন্য বন্ধুরা আপনাদেরকে বলতেছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিয়মটি জেনে গাছটি সংগ্রহ করে খাবেন, নিয়মিত খান, নিয়মিত খেয়ে তারপর স্ত্রীর সাথে সহবাস করুন, সঙ্গিনীর সাথে সহবাস করুন। অবিবাহিত ভাইদেরকে বলবো আপনারা খেয়ে নিন, খেয়ে দ্রুত বিয়ে করে নিন। বন্ধুরা মনে রাখবেন, গাছ সংগ্রহ করার সময় নিঃশ্বাস বন্ধ রেখে সংগ্রহ করতে হবে, পশ্চিম দিক ফিরে নিঃশ্বাস বন্ধ রেখে গাছ সংগ্রহ করবেন। গাছ উঠালেই হবে না, সংগ্রহ করে খেলেই হবে না, নিয়ম মেনে সংগ্রহ করে খাবেন, উপকার পাবেন। ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, এক ফোঁটা পানিও বের হবে না, স্ত্রী বিছানা ছেড়ে পালাবে, আপনার লিঙ্গ লোহার মতন শক্ত থাকবে। তবে বন্ধুরা খুব শক্তিশালী এই গাছটি, আপনারা ঠিক বিশ্বাস রেখে গাছটি সংগ্রহ করে খাবেন, উপকার পাবেন, উপকার পাবেনই ইনশাল্লাহ।